हेलो के ओ भाई जान भाभी जान के उनार बापेर बारी थी कि नियस्चन किंतु उनार शंतन हो बे पोते जुदी बैठा उठे किंतु जी भाई जान ठीक अच्छा के फोन करे छे चाचा जान तुम्हार बाबा फोन करे छिलो ओ अच्छा अच्छा चाचा जान বাবা আমাদের তিন বোনের কাছে কেন আসে না কেন কথা বলে না কেন আমাদের মুখ দেখে না বলুন চাচা জান বলুন বলুন না চাচা জান ওসব কথা তোমরা শুনতে চাও না তোমরা পড়তে যাও আয়া ওদেরকে নিয়ে যাও যাও মা এসো তোমরা ভাইজান ওনার তিন মেয়ের মুখ দেখে না ওদেরকে সহ্য করতে পারে না কিন্তু তবুও ভাইজানের অবর্তমানে ওরাই হবে ভাইজানের এই প্রাসাদ এই স্টেটের মালিক আর যদি তাই হয় তাহলে তাহলে আমি কিছুই পাবো না কারণ এই সব কিছু আমাদের পৈতৃক সম্পত্তি নয় সব কিছু ভাইজানের নিজের হাতে গড়া তাই এই সব কিছুর মালিক আমাকে হতে হলে ভাইজানের তিন কন্যাকে মেরে ফেলতে হবে তারপর সুযোগ বুঝে ভাইজানকে হত্যা করে আমি আমি সব কিছুর মালিক হব হ্যাঁ আমাকে এই স্টেটের মালিক হতেই হবে চিনি আনতে ভুলে গেছি আমার এমন লাগছে কেন কি হলো এমন করছো কেন ব্যথা করছে জলদি গাড়ি চালাও ওগো তুমি আমাকে কথা দাও আমার যদি কিছু হয় আমার মেয়েদেরকে তুলে সরিয়ে রাখবে না 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 ওদের মাথায় স্নেহের হাত রাখবে কথা দাও কথা দাও দেখি ড্রাইভার কি হয়েছে গাড়ি থামালে কেন স্যার ইঞ্জিন নষ্ট হয়ে গেছে হ্যাঁ এক মিনিট দেখি তো আশেপাশে কোনো বাড়ি আছে কিনা বাড়িতে কেউ আছো কেউ আছো বাড়িতে একটু বাইরে এসো তো কে মালিক স্যার আপনি হ্যাঁ তোমার বাড়িতে কে আছে আমার বিধবা বোন তাহলে ওকে ডাকো আমার স্ত্রীর প্রসব বেদনা উঠেছে ডাকছি ডাকছি আমি ডাকছি হ্যাঁ জলদি করো শান্তি 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 জি ভাইজান তার তো একটু বাইরে আয় আসছি ভাইজান হুম
থাকো থাকো। তাড়াতাড়ি আয়। কে ভাইজান? দেখ, আরে আমাদের স্টেটের মালিক বাঘা প্রতাপ শাহ, ওনার স্ত্রী, ওর প্রসব বেদনা উঠেছে, তুই নিয়ে যা। যাও যাও। আসুন বেগম সাহেবা, আসুন, কোনো ভয় নেই। আমি চেয়ারটা নিয়ে আসি স্যার। বসুন স্যার, বসুন। স্যার, আপনার তিন মেয়ের পর এবারে নিশ্চয়ই আপনি ছেলের মুখ দেখবেন স্যার। কিন্তু এবারও যদি আমার ছেলে না হয়ে মেয়ে হয়, তাহলে মা ও মেয়ে দুজনকে আমি মেরে ফেলবো। এসব আপনি কি বলছেন স্যার? হ্যাঁ, আমি ঠিকই বলছি। এর আগে আমার তিনটি কন্যা সন্তান হয়েছে, কিন্তু পুত্র সন্তানের অপেক্ষায় তাদের মুখ আমি দেখিনি। কারণ পুত্র না হলে আমার বংশ নির্বংশ হয়ে যাবে। স্যার, ভাগ্যের উপরে কারো হাত নেই, তাই ভাগ্যকে মেনে নিয়ে আপনার সিদ্ধান্তকে পরিবর্তন করা উচিত স্যার। কারণ এটা আপনার ভুল সিদ্ধান্ত স্যার। তুমি একটু ভেতরে এসো। আমি একটু ভেতর থেকে আসছি স্যার। হ্যাঁ হ্যাঁ, কি হয়েছে রে? চুপ ভাইজান, ওনার মেয়ে হয়েছে, কিন্তু বেগম সাহেবা মারা গেছে। মরে গেছে? তাহলে তো এখন স্যার মেয়েটাকেও মেরে ফেলবে। কি বলছো ভাইজান? শোন শোন, আবার আমার মা মরা ছেলেটাকেও ওখানে রেখে স্যারের মেয়েটাকে তুই এখানে নিয়ে। কিন্তু কেন? চুপ, যা বলছি তাই কর, পরে আমি তোকে সব বুঝি বলবো। যা যা। স্যার, আপনার মনের আশা পূরণ হয়েছে। তাহলে তাহলে আমার ছেলে হয়েছে? হ্যাঁ হ্যাঁ স্যার, আপনার ছেলে হয়েছে স্যার। কিন্তু 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 কি? বেগম সাহেব আর নেই। জমির স্যার, আপনি ভিতরে যান স্যার, যান স্যার। শেষ পর্যন্ত বাঘা প্রতাপ শাহের বংশের প্রদীপ জ্বালিয়ে তুমি নিজের জীবন প্রদীপ নিভিয়ে চলে গেলে, এ কষ্ট সইতে আমার কষ্ট হবে। তাই আজ তোমার লাশ ছুঁয়ে আমি কসম খাচ্ছি, তোমার সন্তানের মঙ্গলের জন্য আমি আর কোনো দিন দ্বিতীয় বিয়ে করব না, কোনো দিন না। জমির, তোমার সাহায্যের কথা আমার মনে থাকবে। এ তো আমার কর্তব্য ছিল স্যার। হ্যাঁ জমির, এই বাচ্চা কার? ও আমার মেয়ে, দুদিন আগে ওর মাকে জন্ম দিয়ে ওর মায়া কাটিয়ে চলে গেছে স্যার।
এখনো নাম রাখা হয়নি। আপনি আমাদের মালিক, তাই আপনি যদি একটা নাম রেখে যান আমি খুব খুশি হব স্যার। এক কাজ করো, ওর নাম মায়া রেখে দাও। জি স্যার, তাই রাখবো। স্যার আপনার গাড়ি তো নষ্ট, এখান থেকে যাবারও তো কোনো ব্যবস্থা নেই, তাই যদি কিছু মনে না করেন মানে আমার টমটমে করে আপনাকে পৌঁছে দিতে পারি। ও তুমি তাহলে কোচুয়ার? জি স্যার। বেশ চলুন স্যার, চলুন। এসো। তুমি এখানেই দাঁড়াও। দুলাল, দুলাল, এই দেখো দেখো, আমার ছেলে, আমার বংশের প্রদীপ। ভাইজান, এই ভাবি সাহেব কোথায়? ওর জন্মের সময় ওর মা মারা গেছে। আয়া আয়া। এই নাও আমার ছেলে। আর শোনো, আমি বলেছিলাম আমার পুত্র সন্তান না হওয়া পর্যন্ত আমি আমার তিন মেয়ের মুখ দেখব না। আমার বংশের প্রদীপ পুত্র সন্তান আমি পেয়ে গেছি, আমি আজই আমার মেয়েদের মুখ দেখব। কিন্তু স্যার। যা বলেছি তাই করো। যা ভাইজান, এই প্রাসাদে আপনার মেয়ের অধিকারী অথবা বধুর অধিকার পেতে পারে। জমির, তোমার কাছে আমি কিছুটা ঋণী বলে আজ তুমি আমার হাত থেকে বেঁচে গেছ। বেঁচেই যখন গেছি তখন একটা কথা শুনে রাখুন, আপনার ছেলের জন্যে ভাগ্য যেমন আপনাকে আমার বাড়িতে নিয়ে গেছিল ঠিক তেমনি সেই ছেলের জন্যে ওপরওয়ালা যেন আবার আপনাকে আমার বাড়িতে নিয়ে যায়। আমি আমি মৃত্যুর আগ পর্যন্ত আমার দুয়ারে আপনার প্রতীক্ষায় থাকবো। হ্যাঁ, সালাম। শেষ পর্যন্ত বুকে পাথর বেঁধে তোমার সন্তানকে রেখে এসেছো। হ্যাঁ, বুকে পাথর বেঁধে ওকে রেখে এসেছি, আর ওই পাথর চিরদিন বুকের মাঝেই রেখে দেব, কোনোদিন ওকে দেখতে যাব না। কেন? ওকে যদি দেখতে যাই তাহলে ওর মায়া আমি কোনোদিন কাটি উঠতে পারবো না। তাই বলে তুমি তোমার ছেলেকে দেখতেও যাবে না, তার ভালো মন্দির খবরও নেবে না? যাকে আল্লাহর নামে সঁপে দিয়েছি তাকে আল্লাহই দেখাশোনা করবে। স্যার, আপনি আসার পর এদের মৃত্যুর কথাই আমি বলতে চেয়েছিলাম, কিন্তু আপনি পুত্র সন্তানের খুশিতে
আমার কথা আপনি শুনতে চাননি স্যার। স্যার, ওদেরকে প্রতিদিনের মতো দুধ পান করতে দিই, কিন্তু দুধ পান করার সাথে সাথে ওরা কেমন যেন করতে লাগলো স্যার। আমি দিশাহারা হয়ে ডাক্তার আনতে ছুটে যাই, কিন্তু ডাক্তার নিয়ে এসে দেখি ওরা ওরা মরে গেছে। বিশ্বাস করুন স্যার, এটা আমার কোনো দোষ নেই স্যার, আমার কোনো দোষ নেই। ভাইজান, খোদার ইচ্ছের উপর কারো হাত নেই, দুঃখ করবেন না, দুঃখ করবেন না ভাইজান। চল মা, তোকে স্কুলে পৌঁছে দিয়ে আমি আবার কাজে বেরোবো। বস। হ্যাঁ, চল চল চল। বহু বছর পর রাজ আগামীকাল বিলেত থেকে ফিরে আসবে, সময় মতো এয়ারপোর্টে গাড়ি পাঠিয়ে দেবে। জি ভাইজান। রাজ এলে আমার খেলা শুরু হবে। বিউটিফুল। সেক্রেটারি। ইয়েস বস। আমার দেশটা কেমন লাগছে? ও বিউটিফুল, অফ কোর্স লাগতেই হবে। কি ব্যাপার, এখানে গাড়ি থামাতে বললে কেন? বলছে বস ওপেন। কোথায় যাও? শাট দ্য ডোর। স্টুল স্টুল স্টুল। ইয়েস, আমার পায়খানা চাপে আছে, অনেকক্ষণ সহ্য করে আছে। ও মাই গড, আর পারছি না, আর পারছি না। ও, এখানে এসব করতে দেখলে লোকে কি বলবে? কেউ দেখবে না, আমার আমব্রেলা মানে ছাতা সব ঢেকে দেবে, সব ঢেকে দেবে। ওকে যাও, কিন্তু তাড়াতাড়ি আসবে। হোয়ার ইজ দ্য প্লেস? ও মাই গড, দিস উইল বি স্লোজ মোশন। ও মাই গড, লুজ মোশন। ওয়াও, বিউটিফুল। মিষ্টি কণ্ঠ, এই সুন্দর পরিবেশকে আরো মধুময় করে তুলেছে। মধুময়।
বড় মধুময়। কে তুমি? কে তুমি গাইছো? বলো কে তুমি? আমার সামনে এসো। কই? কাউকেই তো দেখছি না। আমার মনে হয় এতক্ষণ আমি যা শুনেছি সবই আমার মনের ভুল। আরে হাসছো কেন? সামনে এসো। আগে বলো কে তুমি, আর আমাকে সামনে আসতে বলছো কেন? তোমার মিষ্টি মধুর সুর আমাকে পাগল করে তুলেছে, এবং আমার মন বলছে তোমার সুন্দর কণ্ঠের চাইতে তুমি আরো সুন্দর। তাই তোমাকে একটি বার দেখার জন্য আমার দুচোখ ব্যাকুল হয়ে আছে। সামনে এসো মাই ডিয়ার, সামনে এসো। তোমার এই ব্যাকুলতা দেখে মনে হচ্ছে তুমি একজন পাগল প্রেমিক, তাই তোমার কাছে ধরা দিতে আমার ভীষণ ভয় হচ্ছে। আমাকে যদি প্রেমিক মনে করে থাকো তাহলে প্রেমিকের কাছে প্রেমিকার আসতে কোনো ভয় নেই, কারণ প্রেম হলো ফুলের মতো পবিত্র। তাই তোমাকে আমি ফুল মনে করে স্পর্শ করব না। কিন্তু ফুলে যখন মধু জমে তখন ভ্রমর এসে তার মধু নিয়ে ফুলকে শূন্য করে ফুলের পাপড়ি ঝরিয়ে দেয়। তাই আমি তোমার কাছে এসে আমার পাপড়ি ঝরাতে চাই না। আমি আমি কথা দিচ্ছি আমি তোমাকে স্পর্শ করব না। তাই একবার সামনে এসে আমার ব্যাকুল মনকে তুমি শান্ত করে দাও। তাহলে আমি কথা দিচ্ছি আমি তোমাকে স্পর্শ করব না। তাই একবার সামনে এসে আমার ব্যাকুল মনকে তুমি শান্ত করে দাও। তাহলে ধৈর্য ধরো, এত তাড়াতাড়ি আমি ফুল হয়ে ভ্রমরের কাছে ধরা দেব না। কোথায় সে? খোদা হাফেজ। শোনো, আমি কাল তোমার জন্য এখানে অপেক্ষা করব। কেন যে সামনে এলো না। এসব কি বলছিস? আমি ঠিকই বলছি, আমার সুর শুনে ছেলেটা আমাকে দেখার জন্য পাগল হয়ে উঠেছিল, কিন্তু ধরা আমি দেইনি। তোকে দেখার ওর যখন এত ইচ্ছে ছিল তখন তোর চাঁদ মুখখানা দেখালে এমন কি বা ক্ষতি হতো? কার মনে কি আছে তা কি বলা যায়? তা বলা যায় না, তবে ওকে দেখে তোর কি মনে হয়েছিল বলতো? মনের খাঁচায় সোনার শিকলে বেঁধে চিরদিন ওকে ভালোবাসা যায়। তাহলে বেঁধে ফেল। মন দেব কি দেব না ভাবছি। দুলাল। জি ভাইজান। রাজের আসার কথা ছিল, এখনো আসছে না কেন? এক্ষুনি এসে যাবে, ওই তো এসে গেছে। হ্যালো মাই ডিয়ার পাপা। মাই ডিয়ার সান। পাপা, হি ইজ মাই সেক্রেটারি। নাইস টু মিট ইউ। থ্যাংক ইউ। শোনো, তুমি ছোটবেলা থেকে বিদেশে বড় হয়েছো, এখানকার কোনো কিছু তোমার ভালো জানা নেই। আমরা স্টেটের মালিক, তাই এখানকার কারোর সাথে মিশতে হলে ভেবেচিন্তে মিশবে। হুম, জানো তো ছোট লোকদের সাথে মেলামেশা ভালো না। এবার যাও, ভেতরে গিয়ে বিশ্রাম নাও। ওকে পাপা। হুম, তুমিও যাও। চলো। Wow! Hey, secretary, look my parents! Oh, fine. এসেছিস, তোকে কত করে বলেছি পাহাড়ে জঙ্গলে বেশি ঘোরাঘুরি করবি না। আজ তোর মা যদি বেঁচে থাকতো তাহলে এই আল্লাদার থাকতো না।
আজ থেকে আমাকে না বলে কোথাও বেরোতে পারবি না। দুদিন হয় শর্তে বিয়ে পরীক্ষা দিয়ে এসছিস, এখন যদি এইভাবে ঘোরাঘুরি করিস লোকে কি বলবে? খবরদার, যদি আর কোথাও বেরিয়েছিস তাহলে তাহলে তুমি আমাকে ধমকাচ্ছ। যাও, তোমার সাথে কোনো কথা নেই। আরি আরি আর এই দেখো আবার কান্না শুরু করে দিল। মারে, তুই যদি আমার সঙ্গে রাগ করিস তাহলে আমি কাকে নিয়ে থাকবো? আচ্ছা আচ্ছা, কাঁদিস না কাঁদিস না, তোর যখন যা ইচ্ছে তাই করিস। হ্যাঁ দুষ্ট, আমি বেরোলাম। সাবধানে যেও, বেঁচে গেছি। ওকে দেখতে না পেলে আমার চোখে কোনোদিন শান্তির ঘুম আসবে না। আড়াল থেকে ওকে আমি অনেকবার দেখেছি, তবু দেখে আমার স্বাদ মিটেনি। কিন্তু আমাকে চোখে না দেখে শুধু আমার কণ্ঠস্বর শুনে আমাকে দেখার জন্য ব্যাকুল হয়ে আছে। কাল এসে যদি আমাকে দেখতে না পায় তাহলে ও ভীষণ কষ্ট পাবে। আমি কি যাব? আচ্ছা টস করি, যাব যাব না, যাব যাব না, যাব হয়নি, যাব যাব না, যাব যাব না, যাব। তাহলে তো যেতেই হয়। কাল তোমাকে এখানে আসতে বলেছিলাম, এসেছই যখন তখন ঘুমটা দিয়ে মুখ ঢেকে রেখেছো কেন? মুখ দেখাও। আমি তোমাকে কেন মুখ দেখাবো? তোমাকে দেখার জন্য আমার মনে সাজ জেগেছে, কারণ আমি জানি তুমি এক অপরূপা। অপরূপা? তুমি তো আমাকে এখনো দেখোই নি। আমি তোমাকে দেখেছি। দেখেছো? কখন? কোথায় দেখেছো? মনের আয়নাতে দেখেছি। মনের আয়নাতে কাউকে দেখা যায় না, শুধু ভাবা যায়। কিন্তু আমি হৃদয় দিয়ে দেখেছি, এবার দু চোখ ভরে দেখতে চাই। আমাকে দেখার জন্য তুমি পাগল হয়ে আছো, আর পাগলের সামনে আসা ভীষণ রিস্ক, বিপদ হতে পারে। তাই তোমাকে আরো ভালো করে জানি শুনি তারপর মুখ দেখাবো। আমাকে জানতে বুঝতে তোমার কতদিন লাগবে? দেখি আমার জন্য তুমি কতদিন ধৈর্য ধরতে পারো। খোদাহাফেজ। তোমার জন্য আমি সারা জীবন ধৈর্য ধরে অপেক্ষা করতে পারবো। আমার পথ আঁকলে দাঁড়ালি কেন? তোমার পথে প্রাণেই তো আমি সারাক্ষণ চেয়ে থাকি, কখন আসবে আর কখন তোমাকে আমার মনের কথা বলবো? দেখ, তোকে আমি আগেও বলেছি এখনো বলছি, যে পথে ফুল আছে মনে করছিস সে পথে কাঁটা ছাড়া আর কিছুই পাবি না। তাই ভুল পথে চলতে গিয়ে পায়ে কাঁটা ফুটাবি না, ওই কাঁটা খুব বিষাক্ত। তোমার কাঁটায় বিষ থাকলেও আমি সেই বিষ রোজা হয়ে ঝেড়ে ফেলে দিব, আর পৃথিবীর কেউ তোমাকে আমার কাছ থেকে কেড়ে নিতে পারবে না। তুমি শুধু আমার আমার
কালো এসে যদি বলে আমি তোমাকে ভালোবাসি কি ভাবছো ভাবছি মন দেব কি দেব না মন তোমাকে দিতেই হবে কারণ তোমার ওই মন শুধু আমার তুমি আমার প্রেমের বাগিচার সেরা ফুল ওই ফুল দিয়ে আমি মনের সুতোয় তোমার জন্য মালা গেঁথেছি প্রেমের মালা প্রেমের মালা এবার বলো তোমার মন আমার জন্য কিছু বলছে কিনা আমার মন ভাবছে কি ভাবছে
কত যে প্রেম বুকেতে লেখা আছে তোমারই প্রেম মন দেবকে দেব না খাব না প্রেমের মালা খালো ফেলে দিও আমার পছন্দের ফুলে যে হাত লাগায় আমি তার হাত কেটে ফেলি। আব্দুল্লাহ, ওর গায়ে যদি হাত তুলেছিস তাহলে আমি তোকে খুন করে ফেলব। তুই আমার ভালোবাসার গায়ে আঘাত করেছিস, আজ আমি তোকে মেরেই ফেলব। তুমি আমার পছন্দের ফুল, তাই তোমার কথায় আমি চলে যাচ্ছি। কিন্তু এরপর যদি ও তোমার দিকে চোখ তুলে তাকিয়েছে তাহলে আমি ওর চোখ উপড়ে ফেলব। তাহলে আমার কথাও শুনে রাখ, এরপর যদি তুই আমার প্রেমে বাধা দিতে আসিস তাহলে আমি তোর কলজে ছিঁড়ে ফেলব, খুন করে ফেলব। বেশ, মায়ার জন্য কে কাকে খুন করে আগামী সাক্ষাতে তার প্রমাণ হয়ে যাবে। রাজ, তুমি বাড়ি যাও। আমি যত শীঘ্রই পারি তোমার কথা আমার পাপ্পাকে বলবো। আসি। এখানকার পানি ভালো না, পেট খারাপ হইয়া যায়। আমি কাল লন্ডন থেকে বস। সেক্রেটারি, পাপ্পা কোথায়? He is out of palace. I mean palace se prasad er baire chole ageche. Okay. Papa ashle amake khobor debe. Thik ache? Okay. Oh, oh stool. Stool is coming. Stool is... Hey, joldi jao. College bondho hoye gele result jante parbo na. Acha. কোথাও তো দেখছি না পানি, কি করি? এই তো পেয়েছি। পড়ে গেল তো তাহলে। এই যে পানি।
এলাকার মেয়ে, কিন্তু আপনি কে? আমি আমি বাঘা প্রতাপ শাহ। বাঘা প্রতাপ শাহ মানে আমাদের এস্টেটের মালিক? আপনার এই অবস্থা কেন? আমি আমি গাড়ি চালাবার সময় হঠাৎ মাথাটা ঘুরে যায়, তারপর তারপর দেখি তুমি আমাকে পানি খাওয়াচ্ছ। তোমার এই উপকারের কথা আমার চিরদিন মনে থাকবে। আরে এ কি করছেন আপনি, আবার গাড়ি চালিয়ে যাবেন? অসম্ভব, আপনি অসুস্থ, রাস্তায় আবার যদি কোনো বিপদে পড়েন। চলুন আপনাকে আমার টমটমে করে পৌঁছে দিয়ে আসি, চলুন। আচ্ছা, পাপ্পার সাথে মায়া? পাপ্পার কি হয়েছে? পাপা, পাপা কি হয়েছে পাপা? রাস্তায় আমি হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিলাম, এই মেয়েটি আমাকে সুস্থ করে নিয়ে এসেছে। রাজ ও বাঘা প্রতাপ শাহকে সাহায্য করেছে। বাঘা প্রতাপ শাহ কারো কাছে ঋণী থাকে না, তাই ওকে পুরস্কৃত করে বিদায় করে দিও। হ্যাঁ ঠিক আছে, গড ব্লেস ইউ। রাজ আমাকে ভালোবাসো, আমাকে এবারে পুত্রবধূ বানাবে বলেছ, অথচ তুমি আমাকে চেনো, আজ এ কথা বলারই সাহস পাওনি। আমাকে বিয়ে করবে এ কথা বলার সাহস পাবে কোথায়? সময় এলে আমি ঠিকই সাহস করে বলে ফেলবো। আর কিছুই বলার দরকার নেই, আজকের পর তুমি আমার সাথে মেলামেশা করো, আমি তা চাই না। গুড বাই, গুড বাই রাজ প্রতাপ শাহ। মায়া, মায়া শোনো, মায়া, 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 মায়া প্লিজ মায়া, আমার একটা কথা শোনো। একটা কথা? আরে এই খেপেছে, মানাতে হবে। চলো। তোমার রূপের
জল করে দেব, আরে আমি আগুন তুমি পানি শীতল করে দেব, লাজুক লাজুক চোখে প্রেমের কলি ফোটাব, রেগে আছো কেন বলো মৃদু হেসে কথা বলো, মন দিয়ে মন নেব প্রেম দিয়ে প্রেম নেব, আমায় ধোকা দিও না, পারবো না কিন্তু কিভাবে পেয়েছি। মায়া, এই যে মা। কি বাবা? এদিকে আয় বস। আজ একদল ছিনতাইকারী আমার সারা দিনের কামাই ছিনিয়ে নিতে চেয়েছিল, কিন্তু একটা গরিব সাহসী ছেলে ওদেরকে তাড়িয়ে দিয়েছে। আমি ওকে বকশিস দিতে চাইলাম কিন্তু নিল না, বলল আমার বকশিসের দরকার নেই, যদি পারেন আমাকে একটা কাজ দিন। এদিকে তুই আমাকে প্রায় বলিস আমি বুড়ো হয়ে গেছি একটা কাজের ছেলে রাখার জন্য, তাই ওই ছেলেটিকে কাজের জন্য নিয়ে এলাম, ও আমার ঘোড়ার আস্তবল দেখাশোনা করবে। কোথায় সে? আছে আছে। ওই মিয়া এদিকে এসো, এদিকে এসো, এসো 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 এসো। ও তাহলে আজ থেকে ও আমাদের নতুন চাকর। ছি মাছি, মানুষের সাথে এভাবে কথা বলতে নেই। শোনো, আজ থেকে তুমি আমাদের ওই আস্তাবলে থাকবে, কারণ এছাড়া আমার বাড়িতে আর কোনো জায়গা নেই। মায়া যাতো ওকে আস্তাবলটা দেখিয়ে দে। আস্তাবল কেন? আমাদের ওই পুরনো ঘরটা তো খালি পড়ে আছে, ওখানেই দিয়ে দাও, ওখানেই ও থাকবে। না রে মা, ওই ঘরে আমার স্ত্রী আর সন্তানের হাজারো স্মৃতি জড়িয়ে আছে, তাই ওই ঘরে আমার সন্তান ছাড়া কাউকে থাকতে দেব না। তুই ওকে আসতে বলেই নিয়ে যা, যা। অসভ্য। এ চাকর এসো আমার সাথে। এই যে আমাদের চাকর, কাজ ছেড়ে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছো? ভাবছি মালিকের মেয়ের মন জয় করার আগে মালিকের মন জয় করতে হবে। আমার বাবার মন জয় করবে তুমি? অসম্ভব। আমি বেঁচে থাকতে তুমি আমার বাবার মন জয় করতে পারবে না, ছলে বলে কৌশলে আমি তোমার বিরুদ্ধে বাবার মন বিষিয়ে তুলব। তাহলে আমি ওয়াদা করছি দুদিনের মধ্যে তোমার বাবার মন জয় করে তোমাকে দেখিয়ে দেব। আর আমিও ওয়াদা করছি বাবার মন জয় করতে পারলেও আমার মন তোমাকে জয় করতে দেব না। যদি না পারি তাহলে তোমার চোখের সামনে আমি হাসি মুখে বিষ পান করব, এটা আমার কথা। নারাজ না, ও কথা বলো না, তোমার মৃত্যু রাখে যেন আমার মৃত্যু হয়, আমার মৃত্যু হয়। তুমি আমার সুখের জীবন, আমার সুখের ঘর। আমি ছাড়া কেউ তোমাকে নিয়ে সুখের ঘর করতে পারবে না, প্রয়োজন হলে আমি ওকে মেরে ফেলব। হুম
আউ কে রে ওহো ভূত ঠুট না তো সরো সরো আমাকে কাজ করতে দাও সরো আমাকে কাজ করতে দাও একটু পর বাবা গাড়ি নিয়ে বের হবে সরো সরো চাকর হয়েছ আমার মান ইজ্জত নিয়ে চিনিবিড়ি খেলছিস আজ আমি তোকে মেরেই ফেলব হারামখোর তোকে মেরো না বাবা চলে যা তোকে তোকে একটা ভালো ছেলে মনে করেছিলাম কিন্তু তুই একটা অসভ্য ইতর তোর বেঁচে থাকার কোন অধিকার নেই বাবা বাবা মারতে হয় আমাকে মারো ওর কোনো দোষ নেই দোষ যদি হয় তাহলে সে দোষ আমার কারণ আমি আমি ওকে ভালোবাসি আর ভালোবাসা যদি অন্যায় হয়ে থাকে তাহলে তুমি আমাকে শাস্তি দাও বাবা আমাকে শাস্তি দাও বলো কে তুমি কি তোমার আসল পরিচয় আমি বাঘা প্রতাপ শাহের একমাত্র সন্তান রাজ প্রতাপ শাহ কি বললে তুমি 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 বাঘা প্রতাপ শাহের একমাত্র সন্তান জি তাহলে তাহলে তো আমার সন্তান আমার একমাত্র সন্তান শোনো বাবা আমরা গরিব কিন্তু আমাদেরও মান সম্মান আছে লোকে তোমার সাথে মায়াকে দেখলে আমার মান সম্মান কিচ্ছু থাকবে না তাই তুমি যদি আমার মেয়েকে বিয়ে করতে চাও তাহলে তোমার বাবাকে আমার কাছে পাঠিয়ে দিও উনি যদি জমির কোচনের মেয়েকে নিজের পুত্রবধূ হিসেবে নিয়ে যেতে চায় তাহলে আমি হাসি মুখে ওকে তোমার হাতে তুলে দেবো বাবাকে আমি কালি পাঠিয়ে দেব কি বললে তুমি বাঘা প্রতাপ শাহের সন্তান রাজ প্রতাপ ভালোবাসো এক গরিবের মেয়েকে হ্যাঁ বাবা আমি ওকে ভালোবাসি আর ওকে না পেলে আমি বাঁচব না তাই কাল তুমি ওর বাড়িতে গিয়ে ওকে দেখে বিয়ের দিন তারিখ ঠিক করে এসো সন্তান হয়ে তোমার কাছে আমি এছাড়া আর কিছুই চাই না বাবা কিন্তু মেয়েটিকে তার বাবার নাম কি আর সে কি করে ওর বাবার নাম জমির উনি একজন কচুয়ান কচুয়ান জমির কচুয়ান
স্যার একটা কথা শুনে রাখো, আপনার ছেলের জন্য ভাগ্য যেমন সেদিন আপনাকে আমার বাড়িতে নিয়ে গিয়েছিল ঠিক তেমনি সেই ছেলের জন্য ওপরওয়ালা যেন আপনাকে আবারও আমার বাড়িতে নিয়ে যায়। যাব, আমি অবশ্যই যাব। ও পাপা, ইউ আর গ্রেট পাপা, ইউ আর গ্রেট পাপা। আমি জানতাম তুমি যাবে, কারণ আমি তোমার একমাত্র সন্তান। আর আমি এও জানি আমার পাপ্পা আমার খুশির জন্য সব কিছু করতে পারে। কিন্তু কখন যাবে পাপ্পা? ওদেরকে জানিয়ে দাও আগামী কালই আমি যাব। ওয়াও, কি বলবে বলো? কাল বাঘা প্রতাপ শাহ তার ছেলের জন্য আপনার ডটারকে দেখতে আসবে। কি? সালাম। সালাম। তাহলে বাঘা প্রতাপ শাহ সত্যি আমার বাড়িতে আসবে? আমার কলেজের বান্ধবী বর্ষাকে একটা খবর দিতে হবে, সে এসে কাল আমাকে নিজের হাতে সাজিয়ে দেবে। শুনেছো কি? আমাদের জমির কোচানের মেয়ের সাথে নাকি বাঘা প্রতাপ শাহের ছেলে বিয়ের কথা পাকাপাকি হচ্ছে। সত্যি বলছো? হ্যাঁ, কাল বাঘা প্রতাপ শাহ জমির মেয়েকে দেখতে আসছে। তাহলে তো জমির চাচার বাড়িতে কাল যেতে হয়। হ্যাঁ, আমরা যাবো। মায়ের ভাগ্য বলতে হবে। হ্যাঁ, বাঘা প্রতাপ শাহের পুত্রবধূ হবে, কথা ভাবাই যায় না। হ্যাঁ, মায়াকে দেখতে যাব। কি বললি? কাল বাঘা প্রতাপ শাহ তার ছেলের জন্য মায়াকে দেখতে আসবে? হ্যাঁ ভাইয়া, এই কথা গ্রামের সমস্ত লোকজন। তাহলে কাল সেখানে আমাকে যেতেই হবে, আর গিয়ে এমন পেস লাগাবো যেন কিছুতেই ওই বিয়ে না হয়। কাল তুই পৌষ আসবি, পরশু শ্বশুর বাড়ি যাবি, তারপর বাসর ঘর। আগে ওদেরকে আসতে দে, আমাকে পছন্দ করুক, তারপর তুই যা খুশি বলিস। ওই তো এসে গেছে। আসুন স্যার, আসুন 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 আসুন। আমাকে চিনতে পেরেছেন তো স্যার? মনে করে দেখুন, আমি সেই কোচওয়ান, আজ থেকে 20 বছর আগে। কিন্তু আমি 20 বছর আগের কোনো হিসেব নিতে আসিনি, আমি এসেছি তোমার মেয়েকে দেখতে। ওকে ডাকো, ভেতরে আসুন। চলুন স্যার। না, এখানেই ডাকো। মায়া, এই নামটি কিন্তু আপনি রেখে গিয়েছিলেন। ঠিক আছে, আমি দেখে দিচ্ছি। বর্ষা, ওকে নিয়ে যাও। জামা আয়। তাহলে তুমি? জি। প্রেম করতে পারো, এখন লজ্জা পাচ্ছ কেন? আমি তোমাকে দেখতে এসেছি, গ্রামের সবাই দেখছে, তাই সবার সামনে তোমাকে জিজ্ঞেস করছি, তুমি আমার ছেলেকে ভালোবাসো? বলো, আমার ছেলেকে তুমি ভালোবাসো? জি। তুমি যাকে ভালোবাসো সে কার সন্তান? এই স্টেটের মালিক বাঘা প্রতাপ শাহ সন্তান। আর তুমি কার সন্তান? আমি একজন কোচওয়ানের সন্তান। হ্যাঁ, সামান্য কোচওয়ানের সন্তান। আর এই কোচওয়ান এই স্টেটের মালিকের দয়া এখানে বেঁচে আছে, কথাটা কি মিথ্যে?
না। গুড। তোমার মতো একজন সামান্য কচুয়ানের মেয়ে আমার প্রাসাদের পুত্রবধূ হবার উপযুক্ত কিনা বলো। বলো, উত্তর দাও। না, আমি আপনার প্রাসাদের পুত্রবধূ হবার উপযুক্ত নই। বেশ বেশ, যদি উপযুক্ত না হয়ে থাকো তাহলে আমি চলে যাচ্ছি। আমার ছেলে রাজপ্রতাপকে গিয়ে বলবো তুমি নিজের মুখে বলেছো তুমি আমার পুত্রবধূ হবার উপযুক্ত নও। I'm not bastard. Look, look at this man. He's my father. My father. And I am his daughter. আমি তার একমাত্র সন্তান। আর ওই ঘরটার পায়ে চেয়ে দেখুন, চেয়ে দেখুন। ওই ঘরে আমার মা আমাকে জন্ম দিয়েছেন। So I am not bastard. আমি জারজ নই, আমি bastard নই। চুপ কর মা, চুপ কর, চুপ কর মা, চুপ কর। কুকুর কামড়ালে মানুষ কুকুরকে কামড়ায় না। জমে! মায়া, একটা কথা শুনে রাখো। এর পর যদি তুমি আমার ছেলের সাথে আর একটি কথাও বলেছো, তাহলে তুমি যে ঘরে জন্ম নিয়েছিলে সেই ঘরে আমি তোমাকে আগুনে পুড়িয়ে মারব। দাঁড়ান, তাহলে আপনিও শুনে রাখুন। যে ঘরে আপনি আমাকে পুড়িয়ে মারবেন বলেছেন সেই ঘরে আপনার ছেলের সাথে আমার বাসর ঘর হবে। দিস ইজ মাই চ্যালেঞ্জ। আই অ্যাকসেপ্ট ইওর চ্যালেঞ্জ। মারে, তোকে আমি কষ্ট করে লেখাপড়া শিখিয়ে মানুষ করেছি। আজ আজ তোর কথা শুনে মনে হচ্ছে আমার সারা জীবনের পরিশ্রম সার্থক হয়েছে মা। আর আজ যে প্রতিজ্ঞা তুই করেছিস, আমি দোয়া করছি তুই যেন কৃতকার্য হোস। জামা, তুই ঘরে যা, যা। বাঘা প্রতাপ শাহ, তোমার রক্ত তোমার মতো হয়নি, আমি স্পষ্ট দেখতে পাচ্ছি। তোমার অহংকার তোমার মেয়ে ভেঙে চুরমার করে দেবে, কারণ সে একটা আগুনের ফুলকি। আগুনের ফুলকি? এইসব তুমি কি বলছো পাপা? হ্যাঁ হ্যাঁ, আমি ঠিকই বলছি। মায়া নিজের মুখে বলেছে এই প্রাসাদের বধূ হবার উপযুক্ত সে নয়। তাই আমি ফিরে এসেছি। আর বাঘা প্রতাপ শাহ বেঁচে থাকতে ওই মেয়ে এই প্রাসাদে কোনোদিন আসতে পারবে না। কিন্তু ওখানে আর কি হয়েছে আমাকে না বলে চলে যাচ্ছ কেন? রাজ, আমি শুধু হুকুম করতে জানি, কৈফিয়ত দিতে জানি না। আর একটি কথা জেনে নাও, মায়ার তোমার ব্যাপার আজ এখানেই শেষ, এবং এই ব্যাপারে তোমাকে বলা এটাই আমার শেষ কথা। কিন্তু এটাই শেষ কথা নয় পাপ্পা, আমি কিছুক্ষণ পর এসে আমার তোমার আর মায়ার ব্যাপারে শেষ কথা বলবো। না, এখানে কেউ কিছু বলার সব আমি বলবো। আমি প্রাসাদের মালিক, এই স্টেটের মালিক। আই এম এ ডিক্টেটর। ইয়েস ইয়েস, ইউ আর এ ডিক্টেটর, ইউ আর এ ডিক্টেটর। আর ডিক্টেটর কোনোদিন জয়ী হতে পারে না পাপ্পা। পারে, পারে। আমার জীবনে জয় ছাড়া কোনো পরাজয় নেই। না, তুমি ভুল বলছো। তুমি ভালো করেই জানো দুনিয়ার সবচেয়ে বড় ডিক্টেটর ছিল হিটলার। সেই হিটলারেরও পতন হয়েছিল। আর এই কথাটা মনে করে হলেও আমার শেষ কথাটা তোমাকে শুনতেই হবে, রাখা না রাখা তোমার ইচ্ছে। হিটলার তার রাজত্ব হারিয়েছিল, কিন্তু পরাজয় স্বীকার করেনি। তোমার বাবা আমাদের ভালোবাসার জয় হতে দেবে না, আর আমি আমাদের ভালোবাসার পরাজয় হতে দেব না। আমাদের ভালোবাসা কোনো কাচের টুকরো নয় যে অতি সহজেই তা ভেঙে যাবে। কিন্তু কিন্তু আমার এক আমার বাবা
তোমাদের সাথে এমন দুর্ব্যবহার করেছে। তোমাকে যা বলেছি তার একটি কথা মিথ্যে নয়। রাজ, তোমাকে আমি ভালোবাসি। তোমাকে পাবার জন্য আমি হাসি মুখে সব সইতে পারবো, সব। কিন্তু একটা কথা, আমি কোনদিন তোমাদের প্রাসাদে বধ হয়ে যাব না, পড়ে গেলেও যাব না, যাব না। বেশ, তোমার এই কথার উত্তর আমি ফিরে এসে দেব। বাবা, সেখানে কি হয়েছিল আমি সব শুনেছি, এবার আমারও শেষ কথা শুনে রাখো। তুমি বলেছো মায়াকে এই প্রাসাদে বধূ হয়ে আসতে দেবে না, এটা তোমার চ্যালেঞ্জ। কিন্তু আমি তোমার চ্যালেঞ্জ রক্ষা করার জন্য আমার ভালোবাসাকে বিসর্জন দিতে পারি না, তাই আমি তোমার এই প্রাসাদ ছেড়ে চলে যাচ্ছি। কারণ যেখানে ভালোবাসা নেই সেখানে খোদা নেই। গুড বাই। গড, ওকে যেতে দেব না। স্যার যাবে না, স্যার যাবে না। বাবা, ওই প্রাসাদের সাথে আমার আর কোনো সম্পর্ক নেই। আমি আমি সব ছেড়ে চলে এসেছি। আমাকে আপনার সন্তানের মতো গ্রহণ করে নিন। আজ থেকে আমি আপনাদের মাঝে নতুন জীবন শুরু করতে চাই, এবং আপনি যদি অনুমতি দিন তাহলে আজই আমি মায়াকে বিয়ে করব। তুমি ওই প্রাসাদ ছেড়ে চলে এসছো কারণ তোমার বাবার অন্যায়কে তুমি প্রশ্রয় দাওনি। কিন্তু গতকাল তোমার পরিচয় ছিল তুমি বাঘা প্রতাপ সাহের একমাত্র সন্তান রাজ প্রতাপ। আর আজ আজ তোমার পরিচয় হলো তুমি ঠিকানাহীন একটা বেকার ছেলে। আর আমি জেনে শুনে তোমার মতো একটা বেকার ছেলের হাতে আমার মেয়েকে তুলে দিতে পারি না। আমার মেয়েকে বিয়ে করতে হলে তোমাকে খেটে খাওয়া মানুষের মতো পরিশ্রম করে, উপার্জন করে, নিজের পায়ে দাঁড়িয়ে প্রমাণ করতে হবে তুমি আমার মেয়ের উপযুক্ত। তাহলে আমি তোমাকে আমার মেয়ের সঙ্গে বিয়ে দেব। বেশ, আমি আমার যোগ্যতা প্রমাণ করেই আপনার সামনে এসে দাঁড়াবো। আমাকে আপনি দোয়া করবেন। ওরে, আমি তোর বাবা, তোর ভালোর জন্যই তোকে আমি এই মুহূর্তে গ্রহণ করতে পারলাম না। এদিকে আমাদের ফ্যামিলি কোয়ার্টার। ওই দিকটা না? জি স্যার। আসুন। হ্যাঁ, সামনে চলুন। ওই যে দূরে যে পাইপগুলো দেখতে পাচ্ছেন ওগুলো নতুন বসানো হয়েছে। ও আচ্ছা। ওই দিকগুলো? ওখানে আমাদের ওয়ার্কশপ। আচ্ছা আচ্ছা, আপনাকে এখনই নিয়ে যাব, আসুন। ওর প্রতিটি কাজে আমাকে বাধা হয়ে দাঁড়াতে হবে। দেখি, এটা পলিথিন উঠানো, এটা ইটালি থেকে পারচেজ করা হয়েছে স্যার। গুড, ভেরি পাওয়ারফুল মেশিন। সামনে চলুন। এই যে শুনুন, আপনি কি ইন্ডাস্ট্রির ম্যানেজার? জি। আপনার সঙ্গে আমার কিছু কথা আছে। কিন্তু আপনার পরিচয়? আমি এস্টেটের মালিক বাঘা প্রতাপ স্যার ভাই দুলাল প্রতাপ শাহ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। বলুন, আমি আপনার জন্য কি করতে পারি? কাছে আসুন। এই যে শুনুন, আপনার এখানে কাজ করার কোনো প্রয়োজন নেই। এনিথিং রং স্যার? কোনো কথার উত্তর আমি দিতে চাই না। ইউ মে গো। আসুন। চাচা আপনি? বাবা রাজ, তোমাকে দেখে আমার গর্ব করতে ইচ্ছে করছে, কারণ তুমি নিজের পায়ে দাঁড়িয়ে মায়াকে বিয়ে করতে চাও। কিন্তু ভাইজান তোমাকে কৃতকার্য হতে দেবে না, আর এই জন্য ভাইজানের আদেশে তোমার চাকরিটা চলে গেছে। বাবার আদেশে? হ্যাঁ। বেশ,
তাহলে বাবাকে গিয়ে বলবেন আল্লাহ যার সাথে আছে তার এক দরজা বন্ধ হয়ে গেলেও হাজার দরজা খুলে যায়। আপনি আমার জন্য দোয়া করবেন চাচা। গড ব্লেস ইউ মাই সন, গড ব্লেস ইউ। পাড়া প্রতাপ শাহ রাজ প্রতাপ শাহর মধ্যে প্রতিদিন এভাবে একটা করে শত্রুতা তৈরি করে যাব, আর এমন শত্রুতা তৈরি করব যেন পিতা পুত্রকে আর পুত্র পিতাকে গুলি করে মারত দ্বিধাবোধ না করে। আমি বুঝতে পারছি, ওসব বড় বড় মিল ইন্ডাস্ট্রিতে কাজ করলে বাবা বাধা হয়ে দাঁড়াবে, তাই আমাকে অন্য কোনো কাজ করতে হবে। কিন্তু কি কাজ করব? পেয়েছি। দেখো শোনো। বলুন মহাজন সাহেব। তোমাকে যদি আমি গাড়ি দেই তাহলে বাঘা প্রতাপ শাহ আমার সমস্ত ভ্যান গাড়ি জ্বালিয়ে দিবে, তাই তোমাকে গাড়ি দেয়া যাবে না। মহাজন সাহেব, বেশ, আপনার গাড়ির কোনো ক্ষতি হোক আমি তা চাই না। সালাম মহাজন সাহেব। কাঁদিস না মায়া। আরে কাঁদিস না, আমার মন বলছে তোদের প্রেম বিফলে যাবে না। হ্যাঁ মায়া, তুমি দেখে নিও, রাজ নিজের পায়ে দাঁড়াবেই। কিন্তু রাজ কি করবে আমি বুঝতে পারছি না। সোনার চামচ মুখে নিয়ে বড় হয়েছে, নিজের হাতে কোনোদিন কোনো কাজ করেনি, জানি না আল্লাহর ভাগ্যে কি লিখে রেখেছেন। মায়া একটা কথা মনে রেখো, প্রেম ভালোবাসায় শুধু সুখ নয়, দুঃখও আসে, আর সে দুঃখ হাসি মুখে মেনে নিতে হয়। আমার মন বলছে রাজ ভালো আছে, তবু আমরা দুজন আজ রাজের খোঁজ খবর নিতে যাব। হ্যাঁ, কিন্তু আমার মন তো মানছে না আমাকে ভালোবেসে, আজ সে কত দুঃখ কষ্টের মধ্যে আছে। শোনো তুমি, শোনো প্রেমী, শোনো প্রেম করেছো তুমি, প্রেমের জন্য লড়তে হবে, করো প্রেমের জয়, মানবো না পরাজয়। শোনো তুমি, শোনো প্রেম।
তোমরা আমার সংবাদ দিতে এসেছ, কিন্তু আমি যে প্রেমের সংগ্রামে নেমেছি সেই সংগ্রামে আমি বোধহয় হেরে যাব। মায়াকে আমি কোনোদিন সুখী করতে পারবো না। এত তাড়াতাড়ি প্রেমের সংগ্রামে হার মেনে যাবে? তুমি বুঝতে পারছো না, আমার জন্মদাতা পিতা আমার এই প্রেমের সংগ্রামে প্রতিটি পদক্ষেপের শত্রু হয়ে দাঁড়িয়েছে। এখন আমি কি করব আমি কিছুই বুঝতে পারছি না, কিছুই না। শোনো তুমি, শোনো প্রেমী, শোনো প্রেম করেছো তুমি, প্রেমের জন্য লড়তে হবে, করো প্রেমের জয়, মানবো না পরাজয়। বর্ষা, শ্রাবণ, বলো, তোমাদের দুজনের অনুপ্রেরণা আমার বুকে আবার সাহস জুগিয়েছে। মায়াকে গিয়ে বলবে সে যেন আমার জন্য ভেঙে না পড়ে, আর বলবে আমার জীবনের প্রথম উপার্জনের টাকা নিয়ে ওর সাথে আমি দেখা করব। কি বললে? আমার আজ ভালো আছে। হ্যাঁ, সে খুব ভালো আছে। সত্যি মায়া, ধন্য তোমাদের ভালোবাসা, ধন্য তুমি। তোমার জন্য রাজ এখন একজন সত্যিকারের খেটে খাওয়া মানুষ হয়েছে, দেখলে মনে হয় সে একজন দিনমজুর। আমার জন্য রাজ এত এত কষ্ট করছে। Ah.
কাজ করে যখন ক্লান্ত হয়ে পড়বে তখন আমার কথা ভাবলে দেখবে আমি তোমার কাছেই আছি রাজ। মায়া তুমি? হ্যাঁ আমি। এত তাড়াতাড়ি জীবন সংগ্রামে হার মানলে চলবে না। রাজ আমার জন্য তুমি এত কষ্ট করছো, তাই আমি সবসময় তোমার পাশে পাশে আছি। কাজ করো, কাজ করো। মায়া আমার জীবনের প্রথম উপার্জন, এই টাকাগুলো আমি মায়ার হাতে তুলে দেব। আজ কতদিন পর মায়াকে দেখতে পাবো, এই খুশি যে আমি ধরে রাখতে পারছি না। আজ আমার মনটা ভীষণ খুশি খুশি লাগছে, খুশি খুশি লাগছে। মায়া আমি আসছি, মায়া আমি আসছি। আমি জানি তুই মায়ের কাছে যাচ্ছিস, কিন্তু আমি বেঁচে থাকতে মায়াকে তুই কোনোদিন পাবি না। দেখো তোমার সাথে আমার কোনো বিবাদ নেই, তাই আমাকে যেতে দাও। যেতে চাস? তাহলে যা। ব্যথা পেয়েছিস? দেখো ভাই আমাকে যেতে দাও, আমি মায়াকে কথা দিয়েছিলাম যতদিন আমি নিজের পায়ে দাঁড়াতে না পারবো ততদিন আমি ওর কাছে যাব না। আজ আমি টাকা উপার্জন করে ওর কাছে যাচ্ছি, তোমার প্রতিশোধ দিতে হয় অন্যদিন নিয়েও। মায়ের কাছে যেতে চাস অন্যদিন যাবি, আজ প্রতিশোধ নেই। আব্দুল্লাহ, আব্দুল্লাহ আমি অনেক কষ্টে টাকা উপার্জন করে মায়ের কাছে নিয়ে যাচ্ছি, দেখো এই দেখো। এই দেখো অনেক কষ্টে উপার্জনের টাকা। আজ কতদিন পর মায়াকে দেখতে পাবো, এই খুশি যে আমি ধরে রাখতে পারছি না। আজ আমার মনটা ভীষণ খুশি খুশি লাগছে, খুশি খুশি লাগছে। মায়া
আমি আসছি মায়া, আমি আসছি। আমি জানি তুই মায়ের কাছে যাচ্ছিস, কিন্তু আমি বেঁচে থাকতে মায়াকে তুই কোনোদিন পাবি না। দেখো তোমার সাথে আমার কোনো বিবাদ নেই, তাই আমাকে যেতে দাও। যেতে চাস? তাহলে যা। ব্যথা পেয়েছিস? দেখো ভাই আমাকে যেতে দাও, আমি মায়াকে কথা দিয়েছিলাম যতদিন আমি নিজের পায়ে দাঁড়াতে না পারবো ততদিন আমি ওর কাছে যাব না। আজ আমি টাকা উপার্জন করে ওর কাছে যাচ্ছি, তোমার প্রতিশোধ দিতে হয় অন্যদিন নিয়েও। মায়ের কাছে যেতে চাস অন্যদিন যাবি, আজ প্রতিশোধ নেই। আব্দুল্লাহ, আব্দুল্লাহ আমি অনেক কষ্টে টাকা উপার্জন করে মায়ের কাছে নিয়ে যাচ্ছি, দেখো এই দেখো। এই দেখো অনেক কষ্টে উপার্জনের টাকা। আমি মেরেই ফেলবো, ও আমার জীবনের প্রথম উপার্জনের টাকা লাঠি মেরে বাতাসে উড়িয়ে দিয়েছে, ওকে আমি মেরেই ফেলবো। ও তোমার জীবনের প্রথম উপার্জনের টাকা বাতাসে উড়িয়ে দিয়েছে, কিন্তু তোমার জীবন তো সবে মাত্র শুরু হয়েছে, এখনো অনেক টাকা তুমি উপার্জন করতে পারবে। কিন্তু কিন্তু একটি টাকাও যে আমি তোমার হাতে তুলে দিতে পারলাম না মায়া। পেরেছ, তোমার প্রথম উপার্জনের টাকা আমি হাতে পেয়েছি, দেখো হে দেখো। আব্দুল্লাহ, আজ আমাদের ভালোবাসা তোকে নতুন জীবন দিয়েছে, কথাটা মনে রাখিস। এসো। যা শুনলাম তাতে আমার মনে হচ্ছে বাঘা প্রতাপ শাহ তোমাদের পবিত্র ভালোবাসা কিছুতেই মেনে নেবে না। সে যখন তোমার কর্মজীবনে এত বড় ক্ষতি করতে পারে, তাহলে সে তার মান মর্যাদা বজায় রাখার জন্য মায়াকে মেরেও ফেলতে পারে। কিন্তু না, আমি বেঁচে থাকতে তা কিছুতেই হতে দেব না। আগামী শুক্রবারে আমি তোমাদের বিয়ে দেব।
আর আমার খেলাটা বাঘা প্রতাপ শাহ পর্যন্ত নিয়ে যেতে হবে। কি বলবে বলো? হুজুর, আমরা আপনার দয়ায় বেঁচে আছি, তাই একটা কথা না বললে আপনার সাথে সরাসরি বেইমানি করা হবে। আহা, কথাটা কি? আগামী চাঁদের প্রথম তারিখে কচুয়ান জমিরের মেয়ে মায়াকে আমাদের ছোট হুজুর বিয়ে করছেন। না না না, ঠিক আছে ভাইজান, যা শুনলাম তা যদি সত্যি হয় তাহলে মায়া সবার সম্মুখে আপনাকে যে চ্যালেঞ্জ করেছিল তাতে আপনি হেরে যাবেন, মায়া জয়ী হবে। আর তখন সবাই বলবে বাঘা প্রতাপ শাহ বরফ ঘোলা পানি আর মায়া একটা আগুনের ফুলকি। অসম্ভব, অসম্ভব। সামান্য একটা মেয়ের কাছে আমি পরাজয় মেনে নেব না। দুলাল, যেভাবেই হোক তুমি মায়াকে আমার কাছে ধরে নিয়ে এসো। কি বললেন? মায়াকে ধরে নিয়ে আসবো? হ্যাঁ, তুমি যদি মায়াকে পেতে চাও তাহলে আমার কথা মতো কাজ করে যাও। বেশ, মায়াকে আমি ধরে নিয়ে আসবো ঠিকই, কিন্তু আমার সাথে যদি কোনো বেইমানি করেছেন তাহলে আপনাকে আমি বাঁচতে দেব না, বাঁচতে দেব না। চাঁদ উঠেছে প্রেমের প্রদীপ হৃদয় জ্বলছে, মনের আয়নাতে মন দেখা পেল মন ভরে গেল, মনের আকাশে চাঁদ উঠেছে প্রেমের প্রদীপ হৃদয় জ্বলছে, মনের আকাশে চ
চাঁদ উঠেছে প্রেমের প্রদি হৃদয়ে জ্বলছে মনের আকাশে চাঁদ উঠেছে মায়া আগামী শুক্রবার আমাদের বিয়ে আমি আমার মালিককে বিয়ের কথা বলে সাত দিনের ছুটি নিয়ে আজই চলে আসব আসি এসো তুই আমি এসো এসো আমি তোকে বলেছিলাম আমার ছেলের সাথে মেলামেশা করলে আমি তোকে মেরে ফেলব কিন্তু তুই আমার কথা শুনিসনি তাই আপনি আমাকে মেরে ফেলবেন হ্যাঁ হ্যাঁ মেরে ফেলব কিন্তু তার আগে তোকে আমি একটা সুযোগ দিতে চাই বল আমার ছেলেকে ভুলে যাবে কিনা না আমি শেষবারের মতো বলছি তোর হৃদয় থেকে রাজের নাম মুছে ফেল ওকে ভুলে যা আমার হৃদয়টা আপনার প্রাসাদ নয় তাই এই হৃদয়ে আপনার কোনো হুকুম চলবে না যদি আমার কথা না শুনিস তাহলে আমি তোর চোখ উপড়ে ফেলবো যেন ওই চোখ দিয়ে রাজকে আর কখনো দেখতে না পারিস তাহলে আমি আমার হৃদয়ের চোখ দিয়ে ওকে দেখবো আমি তোর হৃদয়টাকে টেনে ছিঁড়ে মৃত্যুর দুয়ারে পাঠিয়ে দেব মৃত্যু আমার ভালোবাসাকে রোধ করতে পারবে না আমি জানি রাজ তোকে মরতে দেবে না আর আমি আমি তোকে বাঁচতে দেব না আপনি যত নিষ্ঠুরই হন না কেন আমাদের ভালোবাসার কাছে আপনাকে পরাজয় বরণ করতেই হবে আর আপনার পরাজয় দেখে সবাই হাসবে সবাই হাসবে আপনার মতো অমানুষ অত্যাচারী থামলেন কেন মারুন আমাকে মেরে ফেলুন আমার মতো মেয়ের জন্য আপনার তো কোনো দরদ থাকার কথা নয় কারণ আপনার তো কোনো মেয়ে নেই দুলাল ওকে এক্ষুনি এখান থেকে নিয়ে যাও যতক্ষণ পর্যন্ত সে রাজকে ভুলে না যাবে ততক্ষণ পর্যন্ত ওকে চাবুক মারবে এক ফোঁটা পানি পর্যন্ত দেবে না আপনার পানি আমি চাই না চাই না আপনার পানি সেদিন আপনাকে পানি পান করিয়ে আপনাকে নতুন জীবন দিয়েছিলাম এই জন্য পানি না দিয়ে আপনি আজ আমার জীবন নিতে চাইছেন নিন নিন আমার জীবন তবু আপনার কাছে আমার জীবন ভিক্ষে চাইব না আর আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে তাহলে একদিন আপনি আমার দরজায় এসে আপনার ছেলেকে আমার কাছে ভিক্ষে চাইতে হবে ভিক্ষে চাইতে হবে ওকে এখান থেকে নিয়ে যাও ভাইজান ওকে কিছুতে বাঁচিয়ে রাখা যাবে না কারণ ও বেঁচে থাকলে একদিন না একদিন রাজার সাথে ওর বিয়ে হবেই আর বিয়ে হলে বাঘা প্রতাপ শাহর রক্ত আর কচুয়ানের রক্ত এক হয়ে এক অসভ্য সন্তানের জন্ম হবে তাই ওকে মেরে ফেলা ছাড়া আর কোনো উপায় নেই ওকে আজই মেরে ফেলতে হবে বাঘা প্রতাপ শাহ আমার যদি মৃত্যু হয় তাহলে আমার লাশটা আমার বাবার কাছে পাঠিয়ে দেবেন পাঠিয়ে দেবেন মায়াকে বাঘা প্রতাপ শাহ ধরে নিয়ে গেছে তাকে মেরে ফেলবে ইয়েস না এ হতে পারে না এ হতে পারে না মায়া 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 তুমি মায়া কোথায় বলুন মায়া কোথায়
আমার সাথে এভাবে উচ্চ কণ্ঠে কথা বলার অধিকার তোমাকে কে দিয়েছে? আপনি, আপনার আচরণ আজ আমাকে বাধ্য করেছে। যাবে চিৎকার করে আজ আপনি আমার মুখ বন্ধ করতে পারবেন না। আপনি যদি ভেবে থাকেন রাজ আপনার বংশের প্রদীপ, আর ওই প্রদীপ আপনার বংশ বিস্তার করে আপনার এই প্রাসাদকে চিরদিন আলোকিত করে রাখবে, তাহলে তাহলে সে ভাবনা আপনার ভুল, মিথ্যে। কারণ কারণ এই প্রাসাদে আপনি কোনোদিন বংশের প্রদীপ জ্বালাতে পারেননি, আর পারবেনও না। কি বলতে চাও তুমি? আমি বলতে চাই যে যে সন্তানটি আপনার এত অহংকার, সেই সন্তান আপনার নয়। রাজ, রাজ এক গরিব পিতার সন্তান। নো, নো, নেভার। ইউ আর এ লায়ার, ইউ আর এ লায়ার। বলো, বলো তুমি মিথ্যে বলছো, নইলে তোমাকে আমি গুলি করব। মারুন, মেরে ফেলুন, তবু আমাকে আজ সত্যি কথা বলতেই হবে। না, এ কথা সত্যি নয়। বলো এ কথা মিথ্যে? না, মিথ্যে নয়, সব সত্যি। সেদিন আমার কুটিরে, আমার কুটিরে আপনার পুত্র সন্তান জন্মগ্রহণ করেনি। কিন্তু তুমি তো সেদিন রাজকে আমার কোলে তুলিতে বলেছিলে সে আমার সন্তান। মিথ্যে বলেছিলাম, আমি মিথ্যে বলেছিলাম। কিন্তু কেন বলেছিলাম আপনি হয়তো ভুলে গেছেন। আপনি বলেছিলেন আপনার পর পর তিনটে মেয়ে হবার পর এবারও যদি আপনার মেয়ে হয় তাহলে আপনি মেয়ে ও মা দুজনকে মেরে ফেলবেন। তাই তাই মা ও মেয়েকে বাঁচাবার জন্যে, মানবতার খাতিরেই আমি আমি আমার সন্তান রাজকে আপনার হাতে তুলে দিয়েছিলাম। রাজ? রাজ তোমার সন্তান? হ্যাঁ, আমার সন্তান, আমার সন্তান। আর আপনি, আপনাকে আপনার সন্তান ভেবে মায়ার ভালোবাসাকে বেগে চুরমার করে দিয়ে ওকে চোখের জলে ভাসিয়েছেন, ওকে তুলে নিয়ে হত্যা করার জন্য লোক পাঠিয়েছেন। কিন্তু আপনি, আপনি জানেন না, আপনি জানেন না ওই মায়া আপনারই সন্তান। আমার সন্তান? মায়া আমার সন্তান? হ্যাঁ, সত্যি যদি ওকে আপনার হুকুম মতো হত্যা করা হয়ে থাকে, তাহলে তাহলে আপনার এই প্রাসাদে আর কোনো দিন আপনার বংশের প্রদীপ জ্বলবে না। বাঘা প্রতাপ শাহ, আপনি আপনার সন্তানকে হত্যা করে আজ নিঃসন্তান হয়ে গেছেন, নিঃসন্তান হয়ে গেছেন, নিঃসন্তান হয়ে গেছেন। না, আপনি হত্যাকারী। না, আপনি খুনি। আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? তুমি বলেছিলে তুমি মরে গেলে তোমার লাশ তোমার বাবার কাছে পাঠিয়ে দিতে, কিন্তু আমি তোমাকে মেরে তোমার লাশ তোমার বাবার কাছে নয় তোমার প্রেমিক রাজের কাছে গিয়ে বলবো, দেখো রাজ, দেখো তোমার বাবা তোমার ভালোবাসাকে হত্যা করেছে। আর তখনই শুরু হবে পিতা পুত্রের লড়াই। ওই লড়াইয়ে, ওই লড়াইয়ে আমি আড়াল থেকে রাজকে গুলি করে মেরে আদালতে সাক্ষ্য দেব। রাজ এক গরিব কোচনের মেয়েকে ভালোবাসত বলে বাঘা প্রতাপ শাহ রাজকে হত্যা করেছে, আর এতে বাঘা প্রতাপের ফাঁসি হবে। তখন ওই প্রাসাদে কেউ থাকবে না, আমি হব সবকিছু মালিক। তোর মনের আশা আল্লাহ কোনদিন পূরণ করবেন না, কোনদিন না, কোনদিন না। তোকে মারলি আমার মনের আশা পূরণ হবে। যাকে পাবার জন্য আমি আপনার কথা মতো কাজ করেছি, এখন আপনি তাকেই মেরে ফেলতে চাইছেন? ওর মৃত্যুই আমাকে আমার স্বপ্ন পূরণ করে দেবে। কিন্তু আমি বেঁচে থাকতে মায়াকে দুনিয়ার কেউ মারতে পারবে না। যদি পারিস আমার হাত থেকে ওকে বাঁচা। এই বন্দুককে, আমরা
চারিদিকে লোক লাগিয়ে রেখেছে। ওকে তো এক্ষুনি হাসপাতালে নিয়ে যেতে হবে, কিন্তু নিয়ে যাবো কি করে? লোকজন আমাদেরকে চারিদিকে খোঁজাখুঁজি করছে, আমরা বেরোলেই দেখে ফেলবে। বর্ষা, তুমি ওকে ভিতরে নিয়ে যাও, আমি একজন ডাক্তারের ব্যবস্থা করছি। এসো মায়া। কি বললে? ওদেরকে ধরে আনতে বললে না? না, কিন্তু ওদেরকে খুঁজে বের করতেই হবে। সমস্ত এলাকা তন্ন তন্ন করে খুঁজে দেখ, ওরা কোথায়। যা, ওরা যদি বেঁচে যায় তাহলে ভাইজান সবকিছু জেনে যাবে। ডাক্তার নিয়ে আসুন। এদিকে হবে। ওই যে রাবণ, ওরা আমাদেরকে দেখে ফেলেছে। ঠিক আছে ডাক্তার সাহেব, আপনি ভিতরে যান। Ah!
রাজ। মায়া, মায়া, মায়া। রাজ। শুনুন, গুলি বের করে ইনজেকশন দেওয়া হয়ে গেছে, আর কোনো ভয় নেই, আমি এখন আসি। থ্যাংক ইউ ডাক্তার। শ্রাবণ, আমাদের এখানে থাকা ঠিক হবে না, এক্ষুনি এখান থেকে চলে যেতে হবে, কারণ ওরা এই জায়গা চিনে গেছে। ঠিকই বলেছ, ওঠো ওঠো আস্তে, ওঠো এসো। মায়া, রাজ, তোরা বেঁচে থাকলে আমার মনে আসা কোনোদিন পূরণ হবে না, তাই আজ আমার হাতে তোদের মরতে হবে। না, আমি বেঁচে থাকতে ওদের পবিত্র ভালোবাসার মৃত্যু হতে দেব না। দিবি না? না, প্রয়োজন হলে ওদের ভালোবাসার জন্য আমার জীবন দেব। তাহলে এবার আমার হাতে তোকে মরতে হবে, তোর বাবাকে মরতে হবে, কারণ তোদের মৃত্যু হলে ওই প্রাসাদ হবে আমার। ওই প্রাসাদের জন্য আজ থেকে 20 বছর আগে ভাইজানের 3 মেয়েকে 20 পান করিয়ে হত্যা করেছি। ওই প্রাসাদের একমাত্র উত্তরাধিকারী আমি হবার জন্য আজ এত বছর পর আমার মনে আশা পূরণ হবে। এবার মৃত্যুর জন্য তৈরি হ। দুলাল, তুই আমার সম্পত্তির জন্য আমার 3 মেয়েকে 20 দিয়ে মেরেছিলি। ভাইজান, আমাকে মাফ করে দিন ভাইজান। না, তোর কোনো ক্ষমা নেই, তুই আজ আবার আমার সন্তানকে মারতে চেয়েছিলি। আজ তোকে আমি মেরেই ফেলবো। শয়তান, তুই আমার মায়াকে গুলি করেছিস, আজ তোকে আমি মেরেই ফেলবো। মায়া, 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 আমাকে মাফ করে দিও। মায়া, না না না, আমার কাছে আসবেন না, আমার কাছে আসবেন না। আপনি মানুষ না, আপনি অমানুষ। আর একজন অমানুষ কোনোদিন একজন মানুষের কাছে আসতে পারে না। রাজ, রাজ, উনি আমার মৃত্যু চেয়েছিল, ওনাকে ওনাকে এখান থেকে চলে যেতে বলো, চলে যেতে বলো। হ্যাঁ, আমি চলে যাব, কিন্তু চলে গেলেই তো আমার অপরাধের শাস্তি পাওয়া হবে না। তার চেয়ে বন্দুকটা ওঠা, আমাকে মেরে ফেল, আমাকে গুলি কর। আপনার মরে যাওয়াই উচিত, আপনাকে মরতেই হবে। মায়া, এ কি করছিস? আমি ঠিকই করছি, ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে, ছাড়ো। উনি উনি আমার ভালোবাসার দুশ্মন, উনি বেঁচে থাকলে আমরা আমরা কেউ সুখী হতে পারবো না, তাই ওনাকে আমি নিজের হাতে মেরে আমাদের ভালোবাসাকে প্রতিষ্ঠিত করে যাব। ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। তাহলে মার, মার, যদি পারিস তুই তোর জন্মদাতা পিতার বুকে নিজের হাতে গুলি কর, কর গুলি। কি কি বললে বাবা? আমার জন্মদাতা? হ্যাঁ, উনি তোর জন্মদাতা পিতা, আমি তোর বাবা নই। বাবা, বাবা, এইসব আপনি কি বলছেন? আমি ঠিকই বলছি, মায়া, মায়া আমার মেয়ে নয়, আর
আর তুই বাঘা প্রতাপ সাহের সন্তান না, আমার সন্তান। তোমার সন্তান? হ্যাঁ, তুই আমার সন্তান আর মায়া বাঘা প্রতাপ সাহের সন্তান। না 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 না, আমি বিশ্বাস করি না। বলো তুমি মিথ্যে বলছো বাবা, বলো বলো আমি তোমার সন্তান, বলো বাবা বলো আমি তোমার সন্তান। না না, সত্য চিরদিন সত্য, সত্য কোনদিন মিথ্যে হতে পারে না। তুই তুই বাঘা প্রতাপ সাহের সন্তান। যদি তাই হয়ে থাকে তাহলে আমি কেন তোমার কাছে লালিত পালিত হলাম, আর রাজ কেন ওনার কাছে লালিত পালিত হলো? বলো বাবা বলো, বলো বাবা। হ্যাঁ বলো বাবা। তাহলে শোন, তোর বাবা তোর মায়ের গর্ভ অবস্থায় এক নিশুতি রাতে প্রাসাদে যাচ্ছিল, রাস্তায় তোর মায়ের প্রসব ব্যথনা ওঠে, তখন বাধ্য হয়ে তোর বাবা গাড়ির থেকে নেমে একটা বাড়িতে আশ্রয় নেয়, আর সেই বাড়িটা ছিল আমার। তোর মাকে ব্যথায় জর্জরিত দেখে, আমার বিধবা বোনকে ডেকে তোর মাকে ঘরের ভিতরে পাঠিয়ে দেই। ভিতরে তোর মা যখন ব্যথার যন্ত্রণায় ছটফট করতে লাগলো, আর তখন বাইরে তোর বাবা ওই বাঘা প্রতাপ শাহ আমাকে বললো, এর আগেও নাকি তার তিনটে কন্যা সন্তান জন্ম নিয়েছিল, কিন্তু সে আর মেয়ে চায় না, তাই এবারও যদি পুত্র না হয়ে মেয়ে জন্ম নেয় তাহলে মেয়ে আর স্ত্রীকে একসঙ্গে মেরে ফেলবে। কিন্তু সেবারও মেয়ে জন্ম নিল, আর সেই মেয়ে হলো তুই। তোকে জন্ম দিয়ে তোর মা মরে গেল, ওদিকে বাইরে পুত্র সন্তানের অপেক্ষা করতে লাগলো তোর বাবা, কিন্তু তুই জন্ম নিয়েছিস শুনলে তোকে আর তোর মাকে মেরে ফেলবে। তোর মা তো মরে বেঁচে গেল, আর আর তোকে বাঁচাবো কি করে আমি ভাবতে লাগলাম। তোকে কে বাঁচিয়েছে জানিস? হ্যাঁ রাজ, আমার সন্তান রাজ। রাজকে তোর মৃত মায়ের কাছে রেখে আমি তোকে আমার কোলে তুলে নিয়ে তোর বাবাকে বললাম তার পুত্র সন্তান হয়েছে, তিনি খুশি হয়ে আমার ছেলেকে নিয়ে চলে গেল, আর আর আমার কাছে রয়ে গেলি তুই। বেশ, আমি মেনে নিলাম, আমি তোমার মেয়ে নই, কিন্তু তোমাকে ছাড়া আমি অন্য কাউকে বাবা বলে ডাকতে পারবো না। তুমি আমার বাবা, তুমি আমার মা, তুমি আমার সব কিছু বাবা, তুমি আমার সব কিছু। আর যিনি আমার জন্মই চাননি, আমি আমি ওনার কাছে মৃত। উনি আমাকে বলেছিলেন রাজের সাথে মেলামেশা করলে আমাকে সেই ঘরে জ্বালিয়ে পুড়িয়ে মারবেন, আর আমি বলেছিলাম যে ঘরে আমার মা আমাকে জন্ম দিয়েছেন সেই ঘরে আমার বাসর ঘর হবে, আজ এস্টেটের সবাই দেখবে কে জয়ী হয় আর কার পরাজয় হয়। আজ রাতে আমার বাসর ঘর, তুমি তোমার কথা মতো যদি পারো ওই বাসর ঘরে আমাকে জ্বালিয়ে দিও। এসো বাবা। হ্যাঁ মা, আজ তুই প্রমাণ করেছিস তুই বাঘা প্রতাপ সাহের সন্তান, একটা আগুনের ফুলকি। মায়া
মায়া কাঁদছো কেন? আজ তো তোমার সুখের দিন, তুমি তোমার বাবাকে পরাজিত করে তোমার প্রেমকে জয় করেছ, কেঁদো না মায়া। আমি সেই জন্য কাঁদছি না, কাঁদছি এই জন্য এই ঘরে আমার মা, আমার মা আমাকে জন্ম দিয়ে মরে গেছেন মায়া। আজ আজ এই ঘরে আমার বাসর হচ্ছে। তাহলে আমার মন বলছে আজ তোমার মায়ের আত্মা শান্তি পাচ্ছে। বাঘা প্রতাপ শাহ, আপনি আপনি এখানে কেন এসেছেন? জমির, মায়া আমার মেয়ে, এই অধিকার নিয়ে আমি তোমার কাছে আসিনি, আমি এসেছি একটা অনুরোধ নিয়ে। আমার মেয়েকে বধূবেশে এক নজর দেখে একটু দোয়া করে চলে যাব। দোয়া? জমির, তুমি একদিন আমাকে বলেছিলে সন্তানের জন্য তোমার দরজা এলে তুমি আমাকে ফিরিয়ে দেবে না। আমি আমি তোমার পায়ে পড়ছি, তুমি আমাকে ফিরিয়ে দিও না জমির। উঠুন স্যার, উঠুন, ডাকুন আপনার মেয়েকে, আপনি ডাকুন স্যার। একদিন আমাকে বলেছিলে সন্তানের জন্য তোমার দরজা এলে তুমি আমাকে ফিরিয়ে দেবে না। আমি আমি তোমার পায়ে পড়ছি, তুমি আমাকে ফিরিয়ে দিও না জমির। উঠুন স্যার, উঠুন, ডাকুন আপনার মেয়েকে, আপনি ডাকুন স্যার। মায়া, 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 তোর হতভাগ্য বাবা তোকে ডাকছে, আয় মা, একবার আমার কাছে আয়। আমি আমি তোকে প্রাণ ভরে দেখে শুধু দোয়া করে যাব, আয় মা। না রাজ, ওনাকে যেতে বলো, আমার জন্ম হলে যে আমাকে আর আমার মাকে মেরে ফেলতে চেয়েছিল, মেরে ফেলতে চেয়েছিল, তার কাছে আমি যাব না, যাব না। রাজ, ওনাকে যেতে বলো, যেতে বলো। পাপা, পাপা, ডাকো পাপা, তোমার মেয়েকে তুমি ডাকো, আজ তোমার ডাকে সে না আসে পারবে না পাপা, ডাকো, ডাকো পাপা, ডাকো। মায়া, তোর এই অপরাধী বাবা তোর কাছে ক্ষমার জন্য আসেনি, শুধু একটিবার, শুধু একটিবার তোকে আমি বাবা হয়ে দেখতে চাই, আশীর্বাদ করতে চাই। আয় মা, আয়, আজ আমি আনন্দিত, কারণ তুই তোর বাবাকে পরাজিত করে তোর প্রেমকে জয়ী করেছিস, তোর প্রেমকে জয়ী করেছিস। আজ তোর হাসি ভরা মুখখানি আমি দেখতে চাই। আজ যদি তুই আমার ডাকে সাড়া না দিস, তাহলে আজকের পর এই পৃথিবীতে কেউ আমাকে ধরে রাখতে পারবে না, কেউ না। আমি আমি তোদের সবার মায়া কাটিয়ে চলে যাব, অনেক অনেক দূরে চলে যাব। তুই আমার বংশের প্রদীপ, আমি নিজের হাতে ওই প্রদীপ জ্বালিয়ে যেতে চাই। হায় মা, হায়, শেষবারের জন্য তোর বাবাকে একটু দয়া কর। মায়া, তুই যে ঘরে আছিস, তোর মা তোকে সেই ঘরে জন্ম দিয়েছিল, তাই তাই আমি তোকে সেই মায়ের কসম দিচ্ছি, বেরিয়ে আয়, বেরিয়ে আয়, বেরিয়ে আয়, তোর বাবাকে একটু দয়া কর। হায় মা, বাবা, মা রে, বাবা,
তুই তো কোনো অন্যায় করিস নি। জমির জমির আমার বংশের প্রদীপ আমি তোমার ঘরে দিয়ে গেলাম, আপনি নিশ্চিন্ত থাকুন, আপনার এই প্রদীপ চিরদিন আমাদের সবাইকে আলো দিয়ে রাখবে। তুমি আমি তুমি আগে পিছে চলবো মন